ডমিনিকা নামের একজন রাশিয়ান স্পাইয়ের গল্প শুনব। আর ডমিনিকার রোলটা প্লে করেছেন জেনিফার লরেন্স। এই ছবির নাম হচ্ছে রেড স্প্যারো। তো এই ছবিতে দেখানো হয় যে জেনিফার মা খুব অসুস্থ, তার মা এর চিকিৎসার জন্য তার প্রচুর টাকা দরকার। তো একদিন জেনিফার লরেন্স একটা অনুষ্ঠানে নাচতে গিয়ে তার পার্টনার তার পা তো জেনিফার লরেন্স পরে হাসপাতালে ভর্তি হয় এবং সে জানতে পারে যে সে আর কখনই নাচতে পারবে না, তার এই নাচের ক্যারিয়ার শেষ হয়ে যায়। তো পরবর্তীতে জেনিফারের চাচা ইভান তাকে যার পাটা ইচ্ছাকৃত ভাবে তার পার্টনার ভেঙে দেয় যাতে তার জায়গায় আরেকজন নর্তকী সেই জায়গায় নাচতে পারে। তো এই কথা জানার পর জেনিফার লরেন্স খুব অবাক হয়, বিস্মিত হয়, ফিরে আসে সে। তো সে তার চাচা দেয়া তথ্য অনুযায়ী সেই নর্তকী যে তার স্থান নেওয়ার চেষ্টা করে সে তাকে খুঁজে বের করে এবং সেখানে তাকে খুব মারে, এবং এই জেনিফার লরেন্স ক্রাইম করে এবং সে তার চাচা ইভানের কাছে ফিরে আসে এবং সে তাকে জানায় যে সে ওই মহিলাকে ওই নর্তকীকে সে মেরেছে। তো তার চাচা ইভান ছিল একজন স্পাই, রাশিয়ান স্পাই। তাকে জানায় যে সে তার হয়ে যদি কাজ করে জেনিফার লরেন্সের মায়ের চিকিৎসার জন্য সে টাকা দিবে। তো জেনিফার লরেন্স প্রথমত রাজি হয় যেহেতু তার নাচের ক্যারিয়ার ওভার হয়ে যায়। তো সে এরকম তার চাচার হয়ে কাজ করতে যায়। তো সে কাজটা ছিল একজন বিশিষ্ট ব্যবসায়ীকে সিডিউস করা এবং কথা ছিল যে জেনিফার লরেন্সকে তারা উদ্ধার করবে, কিন্তু জেনিফার লরেন্স কে এই সময় এই লোক খারাপ ভাবে সিরিয়াস করে এবং জেনিফার লরেন্স কে উদ্ধার করতে যাবে সে অনেক দেরি করে আসে। তো জেনিফার লরেন্স মানসিক ভাবে ভেঙে যায় এবং জেনিফার লরেন্স তার চাচা ইভান কে জানায় যে আমি এই কাজ আর করতে পারবো না, আমাকে নিয়ে কাজ করা যাবে না। কিন্তু তার চাচা তাকে বলে যে তুমি যেহেতু একবার স্পাই ওয়ার্ল্ডে চলে আসছো তো তোমাকে এখানে কন্টিনিউ করতে হবে, তোমাকে না হলে মেরে ফেলা হবে। তো ঘটনার পরিপ্রেক্ষিতে চলে আসে নেট। নেট একজন আমেরিকান স্পাই, সে ইউরোপে একটা বিশেষ মিশনে আছে। তো নেট এরকম ইউরোপে তার পার্টনার ধরা পড়ার আগ মুহূর্তে নেট তাকে বাঁচানোর জন্য নিজেই এরকম গুলি করে এবং স্বেচ্ছায় ধরা দেয়। তো নেট যখন ইউরোপে পুলিশের কাছে এবং নেটের যে স্পাইয়ের মুখোশ উন্মোচিত হলো, নেটকে পরে আমেরিকায় ফেরত পাঠানো হয়। তো নেট তার সুপিরিয়ার কর্মকর্তাদের কাছে বলে যে সে আবার ইউরোপে ফিরে যেতে চায়, তার কাজ শেষ হয়নি। তো নেট আসলে কাজ করে মার্ভেল নামের একজন বসের সাথে, সে একজন স্পাই। তো নেটের বিষয়ে রাশিয়ান ক্লিয়ার হয়ে পড়ে যে সে কি নিয়ে কাজ করছে, সম্ভবত রাশিয়ান স্পাইদের বিরুদ্ধে কাজ করছে। সো ইভান এই নেটের মুভমেন্টটাকে ফলো করে এবং সে ডমিনিকাকে নেটের বিরুদ্ধে কাজ করার জন্য রাশিয়াতে একটা স্পাই মিশনে পাঠায়। তো এটার জন্য ডমিনিকার প্রয়োজন, ডমিনিকা প্রথমে ট্রেনিং এর জন্য যায় রাশিয়ান স্পাই সেন্টারে এবং সেখানে ডমিনিকাকে বিভিন্ন ধরনের শারীরিক কসরত এবং অন্যান্য স্পাই বিষয়ক ট্রেনিং দেওয়া হয়। তো ডমিনিকা ট্রেনিং শেষে ইউরোপে তাকে পাঠানো হয় যেখানে তার সাথে পরিচয় হয় নেটের। তো নেট হচ্ছে আমেরিকান স্পাই আর ডমিনিকা হচ্ছে রাশিয়ান স্পাই। তো এই স্পাইয়ের এখন দেখা হবে। তো ডমিনিকা এই যে আপনারা দেখছেন ডমিনিকার রুমমেট, ডমিনিকা ইউরোপে ডেপ্লয় হলো, রাশিয়ান স্পাই ডমিনিকের সাথে নেটের প্রথম পরিচয় হলো। নেটের সামনে ডমিনিকা বারবার আসছে, সুইমিং পুলে ডমিনিকা সাঁতার কাটছে। এরপর ডমিনিকা আবার নেটের সামনে দিয়ে যাচ্ছে এবং নেট তাকে দেখে বললো যে আমার পরিচয় হওয়া দরকার, তোমার সাথে একবার দেখা হচ্ছে। তো প্রথম প্রথম জেনিফার লরেন্স বা ডমিনিকা অ্যাভয়েড করতো নেটকে, পরে এক সময় দেখা গেল যে ডমিনিকার বিষয়ে নেট আগ্রহী হয়ে পড়ে যে জানতে চাই এটা কে। তো ডমিনিকার সাথে পার্টিতে নেটের পরিচয় হয়। তো নেট জানায় যে তাকে তার ভালো লাগে। তো ডমিনিকাও চাচ্ছিল যে নেট তার বিষয় হোক। তো এই কথা প্রসঙ্গে নেট ডমিনিকাকে তার বাসায় নিয়ে যায়।
ডোমিনিকার মূলত কাজ হচ্ছে নেটের কাছ থেকে মার্ভেলের পরিচয় জানা, যে মার্ভেল কে এবং মার্ভেল এর বিষয়ে জানা। তো ডোমিনিকা তার রুমমেটের বিষয়ে একটু সন্দিহান হয়ে পড়ে এবং সে জানতে পারে যে তার রুমমেট একটা বিশেষ কাজে আরেকজন স্পাই, যে তার উপরে স্পাইং করছে। তো এটা জানার পরে ডোমিনিকা তার রুমমেটের উপর সন্দেহ করে এবং এই বিষয়ে সে ইভানকে জানায়, তার চাচা ইভানকে জানায় যে তার রুমমেটও আরেকজন স্পাই, যে তার উপর স্পাইং করছে। তো বিষয়টা ইভান জানে এবং ইভান তাকে বলে যে তুমি তোমার কাজ করো, তোমার রুমমেট তার কাজ করছে। সো এই বিষয়ে ইভান তাকে তার কাজে মনোযোগী হতে বলে। ডোমিনিকা দেখে যে তার রুমমেটকে রাশিয়ান স্পাইরা মেরে ফেলছে, যেহেতু তার স্পাই পরিচয়টা জেনে গেছে ডোমিনিকা। সো এইখানে ডোমিনিকা তার রুমমেটকে মারতে দেখে রাশিয়ান স্পাইদেরকে এবং ডোমিনিকা খুব আপসেট হয়ে পড়ে। সে তার চাচা ইভানের কাছে এটা জানতে চায় যে এটা কেন করা হলো। তো যে স্পাই ডোমিনিকার রুমমেটকে মেরেছে সেই ডোমিনিকাকে মারতে গিয়ে বলে যে তুমি যদি আমাদের কথা মতো কাজ না করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো। তো ডোমিনিকের লাইফ এখানে রিস্কের মধ্যে পড়ে এবং নেট এর কাছে ডোমিনিকা এসে এই বিষয়টা বলে এবং নেট জানে যে ডোমিনিকা একজন স্পাই, কিন্তু ডোমিনিকার প্রেমে পড়ে যাওয়াতে নেট তাকে কিছু বলে না এবং নেট তাকে এটা বলে যে তোমার আমি তোমাকে হেল্প করতে পারি তুমি যদি আমার কাছে সত্য কথা বলো। তো ডোমিনিকা এক্ষেত্রে সিডিউস করে নেটকে এবং নেটের ব্যবহার্য জিনিসপত্র যেমন গ্লাস এটা সে নিয়ে যায় এবং সে তার স্পাইং এজেন্সির কাছে দিবে, কিন্তু নেটকে সে বলে যে সে নেটকে ভালোবাসে এবং সেই যে স্পাই এটা নেটের কাছে অস্বীকার করে। তো এরপরে ডোমিনিকা নেটের কাছ থেকে পাওয়া জিনিস নিয়ে আসে এবং নেটের কাছ থেকে যে সমস্ত তথ্য পায় সেগুলো সে স্পাই কাছে বলতে থাকে। তো এক্ষেত্রে প্রাথমিকভাবে ডোমিনিকা তাদের কাছে বিশ্বাসযোগ্য হয় এবং ডোমিনিক আসলে ডুয়েল এজেন্ট হিসেবে কাজ করার জন্য নেট তাকে বলে, বলে যে তুমি একদিকে রাশিয়ানদের কাজ করো আরেকদিকে আমেরিকানদের হয়ে কাজ করো, আর আমি তোমাকে তোমার যে টাকা পয়সা দরকার আমি সেটা তোমাকে দিব। তো ডোমিনিক আসলে এখন ডুয়েল স্পাইয়ের কাজ শুরু করে, যে সে একদিকে রাশিয়া কাজ করে একদিকে আমেরিকানদের হয়ে কাজ করে। কিন্তু আমেরিকান যে সেনেটারের সাথে তার মিটিং হলো, এই মিটিংয়ের পরে আমেরিকানদের এই সেনেটার কিসে রাশিয়ান স্পাইদের কাছে তারপর বলে দেয় এবং এখানে একটা সে একটা তাকে একটা ডিস্ক দেয়। তো আমেরিকান সেনেটার আবার এই মিটিং শেষে বের হতেই তাকে চারদিক থেকে রাশিয়ানরা ঘিরে ফেলে। তার মানে হচ্ছে ডোমিনিকে ডাবল স্পাই হওয়ার যে কাজ সেটা শুরু করে এবং সে বিভিন্ন পার্টির কাছে নিজেকে বিশ্বাসে প্রমাণ করে। তো রাশিয়ানরা এখনো ডোমিনিকাকে বিশ্বাস করছে এবং ডোমিনিকাকে নেটের বিরুদ্ধে সেট করে যাতে নেটের যে বস মার্ভেল তার পর্যন্ত পৌঁছাতে পারে। তো এক্ষেত্রে ডোমিনিকাকে প্রচুর টর্চার সহ্য করতে হয় এবং ডোমিনিকাকে প্রমাণ করতে হয় যে ডোমিনিকা আসলে রাশিয়ান স্পাই হিসেবে কাজ করছে। তো এখানে ডোমিনিকা জীবন তাকে সন্দেহ করে এবং তাকে টর্চার সেলে নিয়ে যায়, যে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চায়, নেটের বিষয়ে জানতে চায়। ডোমিনিকা নেটের বিষয়ে খুব একটা বেশি বলে না। তো ডোমিনিক চাচা জানতে চায় মার্ভেলকে, তো সে ডোমিনিকা মার্ভেল সম্পর্কেও কোনো খুব একটা তথ্য দিতে পারেনি। এদিকে ডোমিনিকের চাচা ইভান কেউ সে সিরিজ করার চেষ্টা করে। ডোমিনিকা আবার ফিরে আসে ইউরোপে, নেটের সাথে কথা বলে এবং নেট তাকে আশ্বস্ত করে যে ঠিক আছে আমি তোমাকে খুব পছন্দ করি এবং আমরা দুজনে মিলে আর ডোমিনিকাকে বেসিক্যালি নেট বলে ডুয়াল স্পাই হিসেবে কাজ করার জন্য, যে সে রাশিয়ার হয়ে কাজ করবে আমেরিকার হয়ে কাজ করবে। কিন্তু ডোমিনিকা আসলে নেটের বিরুদ্ধে কাজ করছে এবং ডোমিনিকাকে পরে রাশিয়ান স্পাইরা এরকম বলে যে তারা নেটকে মারতে লোক পাঠায় এবং ডোমিনিকা এক্ষেত্রে একটা দ্বিধা হয় যে সে কি রাশিয়ানদের পক্ষে কাজ করবে নাকি নেটেরকে বাঁচাবে। তো এক্ষেত্রে সে ছল চাষে এখানে নেটকে বাঁচায়, রাশিয়ান স্পাইকে মেরে দেয় এবং দুজনেই পরে আহত হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়। এখানে নেট এবং ডোমিনিকা দুজনে অ্যাডমিট। এই সময় ডোমিনিকার সাথে দেখা করতে আসে মূলত মার্ভেল। মার্ভেল আসলে হচ্ছে একজন রাশিয়ান জেনারেল, যে নিজেও ডুয়েল স্পাই, যে ডোমিনিকাকে তার গল্পটা বলতে আসে যে তার
মানে অল্প বয়সে তার ওয়াইফ যখন অসুস্থ ছিল, সে তখন রাশিয়ানদের কাছ থেকে কোনো হেল্প পায়নি, সেই জন্য সে রাগ করে সে ডুয়েল এজেন্টের কাজ করে এবং সে আমেরিকানদেরও তথ্য পাচার করে। তো এখন মার্ভেল এসে বলে যে হ্যাঁ আমি তোমাকে আমার পরিচয় বলে দিচ্ছি, তুমি যাও রাশিয়ানদের কাছে আমার পরিচয় বলে দাও এবং তুমি রাশিয়ানদের কাছে তুমি স্পাই হিসেবে প্রমোশন করুন, আমি ধরা পড়বো, তাতে অসুবিধা নেই, আমার সারা জীবন আমি ডুয়েল স্পাই ছিলাম, এখন তুমি স্পাই হিসেবে ভালো করো এবং রাশিয়ানদের কাছে গিয়ে মার্ভেলের পরিচয় দাও, তোমার প্রমোশন হবে এবং তুমি রাশিয়ানদের কাছে বিশ্বাসযোগ্য একজন স্পাই পরিণত হবে। তো ডমিনিকে জানতে চাই যে মার্ভেল কেন এই কাজ করছে। তো মার্ভেল ডমিনিকাকে দেখে তার খুব খারাপ লাগছে এবং ডমিনিকের জীবন যেহেতু ঝুঁকির মুখে, তো সে ডমিনিকাকে বাঁচাতে চায় এবং মার্ভেল তাকে এই অফারটা দেয় যাতে ডমিনিকা মার্ভেলের পরিচয়টা রাশিয়ান স্পাইদের কাছে বলে দেয়। তো এক্ষেত্রে ডমিনিকের সাথে মার্ভেলের কথাবার্তা হচ্ছে হসপিটালে। ডমিনিকে বিশ্বাস করতে পারে না মার্ভেলকে, যে মার্ভেল কি সত্য কথা বলছে কিনা। তো ডমিনিকা পরবর্তীতে রাশিয়ান স্পাই যোগাযোগ করে এবং তাদের কাছে মার্ভেলের কথা বলে যে মার্ভেল কে এবং মার্ভেল কি জাতীয় কাজ করে, যে একজন রিয়েল স্পাই, এটা তাদেরকে বলে দেয়, কিন্তু তারা বিশ্বাস করে। এদিকে আবার ইভানকে অ্যারেস্ট করে স্পাইরা। তো ইভানও একজন এজেন্ট এবং একজন কুখ্যাত এজেন্ট। তো ডমিনিকে একদিকে মার্ভেলের কথা বলে আর একদিকে ইভানকে অ্যারেস্ট করায়, মানে ডমিনিকে এখন একজন সিনিয়র স্পাই হিসেবে কাজ করছে, সিনে আবির্ভূত হলো এবং সে তার যে চাচা তাকে স্পাইং জগতে এনেছিল তার চাচাকেও সে ধরিয়ে দেয়। আবার এদিকে মার্ভেল সম্পর্কেও জানায় কাছে ডমিনিকা গ্রহণযোগ্য হয় এবং ডমিনিকার উপর এই শোধ নিল যে চাচা তাকে স্পাইং ওয়ার্ল্ডে নিয়ে আসে। আর এদিকে নেট তাকে সাহায্য করছে, তো রাশিয়ান স্পাইং ওয়ার্ল্ডে ডমিনিকার প্রমোশন হয়, ডমিনিকা একজন স্পাই হিসেবে কাজ করতে থাকে এবং এটাই হচ্ছে ডমিনিকার স্টোরি। এই ছবিটা আপনারা দেখবেন, এই ছবি রেড স্প্যারো, এটা একটা রাশিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির একজন স্পাইয়ের জীবনী থেকে নেয়া।